চন্দ্রের মাঝে দাগ আছে, আছের দাগ আছে, আমার না একটু একটু পাপ আছে। হে রাগড়াই গ্রে কি খোঁজতেছো? আরে পুরান ভাই, আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। আমার কাছে যাইতেছিলি না? ওইদিকে তুই আমার কাছে যাস, আমার লগে ফাবরবাজি করস। কসম ওস্তাদ, আমার তুই কোন লাগবে না। না মানে আমার সুইয়া কইতেছি ওস্তাদ, আমি আপনার কাছে যাচ্ছিলাম আপনার সাথে দেখা করার জন্য। আচ্ছা আমার কাছে যাইতেছিলি না, ঠিক আছে, আমার কাছে কেন যাইতেছিলি ঘটনাটা ক। আমার মনটা খুব একটা ভালো নাই ভাই। কে তোর আবার মনের কি হইলো? একটা ঘটনার জন্য। কি ঘটনা? ওই যে মুসলিম সরকার, শুনতেছি ভাই কোমরে রশি বাইদা ওই নিগারের পিছনে লাগছে, আবার ওইদিকে ঝুমুরের সাথেও খেলতেছে। আপনি বলেন প্রাণ ভাই, ঝুমুরের সাথে যা ইচ্ছে তাই করুক, কিন্তু নিগারের মতো একটা সুন্দরী স্মার্ট মেয়ের সাথে এই বুইড়া খাটাস কোনোভাবে যায়? জীবনও যায় না। এই আমার মুখ থেকে কথা বের করতে আইসস? এটা আপনি কি ধরনের কথা বললেন প্রাণ ভাই? আমি রকেট চালাক হইতে পারি কিন্তু দুই মুখা সাপ না ভাই। আমি জানি তুমি দুই মুখা সাপ না, তুমি দশ মুখা সাপ। এটা কি ধরনের কথা বললেন প্রাণ ভাই আপনি? আপনার কথা শুনে বুকটা ফেটে গেল ভাই। আপনি যাই বলেন ভাই, যা ইচ্ছা তাই বলেন, আমি কিন্তু আপনার পক্ষের লোক ভাই। হ্যাঁ আর ভাই, নিগারের সাথে আপনার যে কি পরিমাণে মানাই ভাই, আপনি যাই বলেন ভাই, রাগ করেন আর আপনি আমাকে মারেন ভাই, কিন্তু ভাই নিগারের সাথে যখন আপনি দাঁড়ান, মনটা আমার ভরে যায় ভাই। কি স্মার্ট দুইজন ভাই, আর আপনি তো ভাই এমনিতে স্মার্ট ভাই। কথা কিন্তু খারাপ কথা নয়, ঠিক কইছো কসম ভাই। আমার কসম দিয়ে কইতাছি মানে আপনার সাথে সেই মানাই ভাই। থাক থাক থাক, লাগবো না। তুই আগে সা লাগছিলি, তুই এখন একটু বিচক্ষণ হইছস। গুড, ভেরি গুড, তুই বুঝা ফেলাইছস কোন রত্নের যত্ন কোন রত্ন নিতে পারে। একদম ভাইজান, এই জন্য বলি কি ভাইজান, আপনি বেশি সময় নেন না, হাতে কিন্তু সময় নাই। কোনো অঘটন হওয়ার আগে আপনি একটা ঘটনা ঘটাই দেন বড় ভাই। তার মানে তুই কইতাছস নিগারে তুলে নিয়ে যাইতে? ভাইজান এই কথা বলার সাহস কি রকেটের আছে? আপনার জিনিস মানে ভাই আপনার প্রেমিকা, আপনি কি করবেন না করবেন সেটা তো একান্ত ব্যক্তিগত বিষয় আপনার ভাই। কথা অবশ্য ঠিকই কইছস, এটা আমি বুঝতে পারছি, তবে এটা নিয়ে এত চিন্তা করতে হবে না। আমার নিগারে মুসলিম সরকারের শকুনের শোক থেকে কেমনে সময় রান তৈব, এটা আমার বুকের প্রত্যেকটা পশম জানে।